রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো পারফর্মিং আর্টের জমকালো উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন এম এ রহিম ফিরোজ। স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা এই জমকালো আয়োজনে নাচ, গান ও ডিসপ্লে পরিবেশন করেন। বহু ভাষা, বহু সংস্কৃতির শিক্ষার্থীদের পরিচালনায় পারফর্মিং আর্টের গালা ইভেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শকরা ব্যালে, পিয়ানো, প্রাচ্য সঙ্গীতের পাশাপাশি মার্শাল আর্টের কলা কৌশলও উপভোগ করেন। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ, মোল্লাহ রনক, রেশনা ইমাম, আনিস জামান, আশফাক জামান এবং মিডিয়া ব্যক্তিত্ব সুজিত, মুস্তফা ও মুনমুন আহমেদ। স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি দেশের ও দেশের বাইরের অনেক তারকা শিল্পীও ছিলেন অনুষ্ঠানে।